যেহেতু সমগ্র ভারতবর্ষতে আজি ছট পূজা উদযাপন করা হয়েছে, ইয়ার সমান্তরূপে শিলাপথারতো এই ছট পূজা উদযাপন করা দেখা গেছে। মই বর্তমান উপস্থিত আছো শিলাপথারের নগর অঞ্চলতে। ইয়াতে আপনাদের নিশ্চয় দেখি পাচ্ছে ইয়ার দৃশ্যসমূহ। ইয়াত সকলো এই অঞ্চলখনের রাইজে পুরুষ মহিলা সকলো পরম্পরা যেটি রীতি নীতি, এই রীতি নীতি অনুসরি ইয়াতে এই পূজাস্থলীতে আপনাদের উদযাপন করা দেখা গেছে। ইয়ার কেন ধরনের দৃশ্য আপনাদের নিশ্চয় মন করেছে। আর ইয়ার মূল ওসরতে উদযাপন সমিতির যখন বিষয়ববি আছে তেলোকরপা আমি কিছু কথা জানিব বিচারিম, যে যেহেতু আজিরপা এই পূজা আরম্ভ হয়েছে, কেন ধরনের উদযাপন করা হয়েছে আর ইয়ার মান্যতা কি কি কব? এই আজি এই পূজা আমার 4:27 আপনার সূর্য অস্তর সময় আছে, আর কালি রাতেপা 5:19 সূর্য উদয় হব। গতি এই দুদিনিয়া আমার ভোজপুরি কমিউনিটির মানুষে আমি এই পূজাটি করো, আর বিশেষ শিলাপথারত 1969 এই পূজা করা হয়েছে সিন্স এস্টাব্লিশমেন্ট, আর ইয়ার 53 ইয়ার্স এটা হল। গতি আজি ডেটত এই পূজাটি মাত্র ভোজপুরির রাইজর মাজতে এই অবৈধ হয়ে থাকা নাই, এই বহলাই কিনে এটা বিভিন্ন কমিউনিটিও এই পূজা করা হয়েছে, করে থাকে। কারণ এই সূর্যর পূজা, আর ভোজপুরি রাইজর বাহিরে দেখা যায় যে বেলেগ জাতি জনজাতিও সূর্যর পূজা করে। যে আপনি চাব মিসিং কমিউনিটিকো দনিপল পূজা করা আমি দেখো। গতি এই নেচার প্রকৃতিক পূজা করা যেটু সিস্টেমটো আমার আদিম যুগরপা আমি আর ভারতীয় সংস্কৃতিত আছে। গতি আর সেই আমি গোটে পৃথিবীকর শান্তির কারণে, সকল রাইজর শান্তির কারণে, শান্তির কারণে আর উন্নতির কারণে রাইজে আজি কামনা করে নিজের কুশলর কারণে, বেমার হাজার নোহার কারণে এইব কামনা করে কিনে এই পূজাটি করেছে। শিলাপথারটো প্রতিটি বছরে পূজা করা হয়, আর আজি এই 53 ইয়ার্স হল এই পূজা। কি সমাগম হয়েছে ইয়াত? এতিয়া আপনি আমার তো 10,000-এর উপর পপুলেশন আছে শিলাপথারত। এতিয়া ইয়াত অলমোস্ট পূজা করা হে আপনি 3,000-এর উপর রাইজ আপনি পাব পূজা করা। যেহেতু কব লাগিব যে ইয়াত এই অঞ্চলখনের বহু রাইজ ইয়াত উপস্থিত হয়েছে আর খুব সুন্দরভাবে ইয়াতে পূজা উদযাপন করা দেখা গেছে। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।